সম্মানিত উপস্থিতি, প্রথমেই আমি একটি আয়াত পড়েছি, সূরা রোমের 41 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে জলে এবং স্থলে, মনোযোগ দিয়ে শুনতে হবে, আমার দিকে তাকান, জলে এবং স্থলে, জলে কোথায়? সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে, এবং স্থলে কোথায়? যেখানে আমরা বসবাস করি। আল্লাহ তাআলা বললেন জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটে, যত সমস্যা ঘটে, যত খারাপ কিছু ঘটে, এগুলো হচ্ছে তোমাদের হাতের কামাই করা। এগুলো কার হাতের কামাই করা? আমাদের হাতের কামাই করা। সম্মানিত উপস্থিতি, এই তো গত দুই দিন আগে তুরস্ক এবং সিরিয়ার বর্ডারে মাত্র 8 থেকে 13 সেকেন্ড ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্পের মাধ্যমে, এই ভূমিকম্পের যে এত তেজ ছিল, এই তেজের কারণে বড় বড় বিল্ডিংগুলা, 8-10 তলা বিল্ডিংগুলো তাসের ঘরের মতো পড়ে গিয়েছে। আল্লাহু আকবার! ভূমিকম্পর এত তেজ ছিল, এই তো 2-3 দিন আগে সেখানে হাজার হাজার মানুষ জিন্দা কবর হয়ে গেছে, জিন্দা কবর। একটা 10 তলা বিল্ডিংয়ে কত মানুষ থাকে, একটা করে অ্যাপার্টমেন্টে কতগুলো ফ্ল্যাট থাকে, সেই ফ্ল্যাটগুলোর মধ্যে কতগুলো মানুষ থাকে, নারী থাকে, পুরুষ থাকে, যুবক থাকে, যুবতী থাকে, তারা সবাই তাদের মতো করে সময় কাটাচ্ছিল। কিন্তু তারা কল্পনা করে নাই যে আগামী কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের এই শখের প্রেসার, আমাদের এই শখের বাড়ি, আমাদের এই কষ্টে অর্জিত টাকার, আমরা যে ফ্ল্যাট কিনেছি, এই ঘরটাই আমাদের কবরস্থানে পরিণত হবে। ঠিক না বে? ঠিক, এটা তারা ভেবেছে? ভাবেনি। কিন্তু আল্লাহর কি নীলা খেলা, আল্লাহ তাআলার কি চাওয়া! আল্লাহ তাআলা এমন একটা ভূমিকম্প দিলেন যে সাথে সাথে এই 8-10 তলা বিল্ডিংগুলো একেবারে কবরস্থানে পরিণত হলো। তো কেন আজকে বিভিন্ন ধরনের বিপর্যয় আসতেছে? কয়েকদিন আগেই মহামারী করোনা ভাইরাস গেল। করোনা ভাইরাস এমন একটা আল্লাহ তাআলার গজব যে এই গজব মানুষকে নাস্তানাবুদ করে দিয়েছিল। ঠিক না বে? ঠিক। মানুষ বাসার দিশা খুঁজতেছিল কিন্তু দিশা পাচ্ছিল না। ঠিক না বে? ঠিক। আল্লাহর বান্দাদের দোয়ায়, আল্লাহ তাআলার বান্দাদের রোনাজারিতে, আল্লাহ তাআলার বান্দাদের এই আকুতি মিনতিতে আল্লাহ তাআলার দয়া হয়েছে। বিদায় এই করোনা ভাইরাস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করেছেন। এখনও অনেক দেশে করোনা ভাইরাসের প্রকোপ এখনও শূন্যের কোটায় নেমে আসে নাই। বাংলাদেশের মতো একটা দেশ, যে দেশে সেরকম কোনো প্রোটেকশন নাই, সেরকম কোনো ভ্যাকসিন ব্যবস্থা নাই, সেরকম কোনো উন্নত হসপিটাল নাই, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন যে করোনার হাত থেকে আমাদেরকে বাঁচিয়েছেন, এটা একমাত্র আল্লাহ তাআলার খাস দয়া এবং খাস রহমত। চিল্লা বলেন ঠিক না বে? ঠিক। তো এজন্য এই যে দুনিয়ার মধ্যে বিভিন্ন ধরনের ফিতনা আসতেছে, ফাসাদ আসতেছে, আজকে করোনা ভাইরাস আসতেছে, তারপরে সিলেটে বন্যা হয়ে সব কিছু ডুবিয়ে যাচ্ছে, কুড়িগ্রামে বন্যায় সব কিছু তলিয়ে যাচ্ছে, তারপরে তুরস্কে ভূমিকম্পের মধ্যে আমাদের ভাই বোনেরা এই পর্যন্ত প্রায় 1500 মানুষকে, মৃত দেহগুলোকে উদ্ধার করা হয়েছে, এখনও উদ্ধার কাজ চলতেছে, কতগুলো যে লাশ উদ্ধার হবে এখনও জানা নাই। তো অস্ট্রেলিয়াতে আবার কয়েকদিন আগে দাবানলে এরকম একরকে একর বিঘা জমি একেবারে পুড়ে, আগুনের লাভায় পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই যে দাবানল, এই যে ভূমিকম্প, এই যে জলোচ্ছ্বাস, কয়েকদিন আগে আমাদের হেরিকেন আসলো, বিভিন্ন ঘূর্ণিঝড় আসতেছে, ঘূর্ণিঝড়গুলো আসতেছে জল থেকে, এবং ভূমিকম্প আসতেছে স্থলভাগে, এবং দাবানল আসতেছে স্থলভাগে, এই যে এতগুলো কিছু আসতেছে, এগুলো কিসের জন্য বলেন তো? আমাদের কৃতকর্মের জন্য, আমাদের কর্মফল হিসেবে এগুলো আসতেছে। কেননা আমরা পরিষ্কারভাবে কোরআন এবং হাদিস পাওয়ার পরেও পরিষ্কারভাবে আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার আহকাম নবীজি আমাদের কাছে সুন্দরভাবে পৌঁছে দেওয়ার পরেও আমরা সেভাবে মানতে পারছি না। আমরা জানতেছি, আমরা মানতেছি না। ঠিক না বে? ঠিক। আজকে কি ওয়াজ মাহফিল কম হচ্ছে, হালকায় জিকির কম হচ্ছে, ওয়াজ নসিহত কম হচ্ছে?
অনেক বেশি হচ্ছে আজকে প্রত্যেকটা হাতে হাতে প্রত্যেকটা মানুষের হাতে হাতে মোবাইল ফোন ছেড়ে দিলেই ওয়াজ মাহফিল চলে আসছে বক্তা সাহেবরা বিভিন্ন বিষয়ে কথা বলতেছেন কোরআন এবং হাদিস থেকে বলতেছেন কোনটা হালাল কোনটা হারাম কোনটা মানা যাবে না কোন পথে চলতে হবে কোন পথ থেকে বিরত থাকতে হবে কোন কাজ করা যাবে না কোন কাজ করা যাবে এগুলো আমরা জানার পরেও আজকে আমরা গাফেল হয়ে গেছি আমরা জানার পরেও মানতেছি না আমরা আল্লাহ তাআলার অবাধ্যতায় সর্বক্ষণ নিমজ্জিত থাকার কারণেই আল্লাহর আসমান থেকে একটার পর একটা আমাদের উপর গজব আসতেই আছে বলেন আস্তাগফিরুল্লাহ জোরে বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমাদেরকে যদি ক্ষমা না করেন তাহলে ক্ষমা করার মতো কেউ নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দিলেন যে তাসবিহ বা মালা তাসবিহ যদি সুতাটা কাটা যায় তো একটা তাসবিহ যে দানা আছে সেটা যদি পড়ে যায় বাকি দানাগুলো কি থাকে বাকি দানাগুলো একটার পর একটা পড়তে থাকে ঠিক তেমনি ভাবে যখন মানুষ আল্লাহ তাআলার অবাধ্যতায় নিমজ্জিত থাকবে মানুষ যখন আল্লাহ তাআলার বিধান জানার পরেও আল্লাহ তাআলার বিধান শোনার পরেও হক এবং সত্যতার কাছে পৌঁছার পরেও যারা তাদের মুখ ফিরিয়ে নেবে এবং আল্লাহর অবাধ্যতায় লিপ্ত থাকবে আস্তে আস্তে তাদের উপরে এই রকম তাসবিহ যে দানাগুলো আছে একটার পর একটা যেমন খুলে পড়তে থাকে মানুষের উপরে একটার পর একটা গজব আসতে থাকবে বলেন নাউজুবিল্লাহ এজন্য অবাধ্যতা থেকে বাঁচা আমাদের জন্য জরুরি নাকি জরুরি নয় জরুরি